বিষয়বস্তু হচ্ছে এটা যে মহিলাদের এবং পুরুষদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নেই। আমাদের ভাইয়েরা যারা আছেন আহলে হাদিস ভাইয়েরা, তাদের বক্তব্য হচ্ছে যে মহিলাদের সঙ্গে পুরুষদের নামাজের কোনো পার্থক্য নেই, তাদের এই বক্তব্য। এবং খাস তরের উপরে আমি যেহেতু সময় কম সেজন্য সরাসরি আমার আসল বিষয়বস্তুর উপরে চলে যাচ্ছি, তো খাস তরের উপরে আমাদের একজন ভাই ডক্টর জাকির নায়েক, ইনি প্রথম সময়ে যে বক্তব্য রাখতেন প্রথম দিকে, তো তাতে তিনি কিছু কথা বলেছিলেন যেটা মাজহাব সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন, সেই সমস্ত কথাগুলো আগেকার। পরবর্তীতে তিনি মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমের কাছে উনি ওনার বিভিন্ন বিষয় নিয়ে রুজু করেছেন, তো আমি পরবর্তী বিষয়ের কথা বলছি না, আগে যে সমস্ত কথা বলেছিলেন সেই সমস্ত বিষয়ের মধ্যে এটি একটি, যে তিনি বুখারী শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ পড়েছিলেন, হাদিসটার একটি অংশ বিশেষ পড়ে তিনি একটি মত প্রকাশ করেছিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো, সুতরাং আমি যেভাবে নামাজ পড়ছি তেমনভাবে নামাজ পড়ার দায়িত্ব, তেমনভাবে নামাজ পড়তে হবে পুরুষদেরকে, তেমনভাবেই নামাজ পড়তে হবে মহিলাদেরকে, এতে কোনো পার্থক্য নেই। আর হাদিসের অংশ বিশেষ পড়েছিলেন, যারা বসে আছেন ওলামা একরাম তো তারা জানেন, খুব ভালোভাবেই জানেন যে হাদিসটি বুখারী শরীফের হাদিস, আর বুখারী শরীফে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি হাজির হলেন, আমরা সকলে প্রায় সমবয়সী যুবক ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কোমল ব্যবহার করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয় হওয়ার কারণে বেশ কিছুদিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ছিলাম, এবং তার মনটা নরম হওয়ার কারণে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বাড়িতে যাদেরকে ছেড়ে এসছো, অর্থাৎ মা বোন ভাই যাদেরকে ছেড়ে এসছো, তাদের জন্য তো মনে কিছুটা কষ্ট অনুভব করছো, তখন বললেন হ্যাঁ, তখন বললেন যাও তোমরা চলে যাও, তাদেরকে সৎ ভালো কথার নির্দেশ দেবে এবং নামাজ পড়বে। তখন বললেন যে নামাজ যখন পড়বেন তখন আমাকে যেমন নামাজ পড়তে দেখো তখন তেমনই নামাজ তোমরা পড়বে, আর তোমাদের মধ্যে একজনকে মুয়াজ্জিন করবে যিনি আজান দেবে, আর তোমাদের মধ্যে যিনি বয়সে বড় হবে আর জ্ঞানে বড় হবে তাদের মধ্যে থেকে একজনকে তোমরা ইমামতির জিম্মাদারি দেবে। ওইখানে যে শব্দটা বলেছিলেন আমাকে যেমনভাবে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়বে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি শব্দটা এখানে এসছে। আচ্ছা, এই হাদিস থেকে যদি আমরা এই দলিল নিই যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, যদি আমরা এই হাদিস থেকে এই কথাটার দলিল নিই, তাহলে কি সমস্যা দাঁড়াবে সেটাকে আমরা খুব গৌর করি। সমস্যাটা হচ্ছে এটা যে যদি আমরা পুরুষ আর মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য না করি এই হাদিস থেকে ইস্তেদলাল নিই যেটা আমাদের ডক্টর জাকির নায়েক ভাই দিয়েছেন, তাহলে সমস্যা কি দাঁড়াবে? ধরুন আমরা 10 জন কি 20 জন একটা কোথাও যাচ্ছি, সফর করছি, এই 10 জন 20 জনের মধ্যে কিছু মহিলাও আছে কিছু পুরুষও আছে। এখন মহিলাদের মধ্যে যিনি খুব সুন্দর আজান দিতে পারেন তো তাকে আমরা কি আজানের জন্য দান করিয়ে দেবো, যেহেতু নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে একজনকে আজানের জন্য নির্বাচন করবে। আচ্ছা, আপনারাই বলেন যে তবলিগ জামাতের ভাই পাশেই মার্কাজ আছে, তবলিগ জামাতের ভাইরা বাবু সোনা করে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসে যে ভাই মসজিদে চলো, তো যদি মসজিদে অধিকাংশ যুবক ছেলেরা মসজিদে চলে যায় তো ফায়দা হবে কি হবে না দিনের? তো কোনো বুদ্ধিমান যদি এরকম করে যে কোনো সুন্দরী একটা যুবতী মহিলাকে, সুন্দরী যুবতী মহিলাকে মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করে দেওয়া হয়, তাহলে তবলিগ জামাতের ভাইদেরকে যে বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় গিয়ে যুবক ছেলেদেরকে দাওয়াত দিয়ে যে আনতে হয়, আর আনার প্রয়োজন হবে না, এমনিই চলে যাবে মসজিদে, তো দিনের তো ফায়দা হবে। দেখা যাচ্ছে যে দিনের গাড়ি ফায়দায় চলে না কায়দায় চলে। শরীয়তের কায়দা আছে কি নেই? কোরআন শরীফে আছে না
যে মহিলাদের গলার আওয়াজকেও পর্দা বলা হয়েছে, গলার আওয়াজকেও পর্দা বলা হয়েছে। কোরআন শরীফে ওয়াকে আছে যে যখন তোমাদের বাড়িতে কোনো পুরুষ থাকবে না, মহিলাদেরকে কথা বলার সদিত প্রয়োজন হবে, তখন তারা এমনভাবে কথা বলবে যে কথার মধ্যে কোনো রসকস থাকবে না, যাতে করে যাদের দিলেতে রোগ আছে তারা রোগাক্রান্ত হয়ে যাবে। সুতরাং মহিলাদের জন্য রসকসওয়ালা কথা পুরুষদের সঙ্গে যদি বলতেও হয় ওইভাবে বলা যাবে না, সিধা সিধা কথা বলতে হবে। এবং এই কথাটাকে আমরা সহিহ বুখারী থেকে আরেকটা হাদিস থেকে প্রমাণ করতে পারবো, যে সহিহ বুখারীতে এরকম একটা বিষয় রয়েছে যে যখন ইমাম সাহেবের কোনো ভুল হবে যাকে সতর্ক করা দরকার, তখন পুরুষ মুসল্লি যারা থাকবেন তারা সুবহানাল্লাহ বলে সতর্ক করবেন। কেন? যে আল্লাহ পবিত্র, তোমার কোনো ভুল হচ্ছে। আর মহিলা যদি থাকে তো তারা হাতের তালুর সঙ্গে, হাতের তালুকে উল্টো পিঠের সঙ্গে মেরে আওয়াজ করবে, যাতে করে মেয়েদের গলার আওয়াজ ইমাম সাহেব পর্যন্ত না পৌঁছায়, হাতের আওয়াজ যেন পৌঁছায়। তাহলে ইমাম মানে মুয়াজ্জিন করা যাবে না মহিলাদেরকে। তার সাথে সাথে যদি আমাদের সফরের যারা গ্রুপ ছিল তাদের মধ্যে কোনো মহিলা বয়স্ক আছে, বেশি কোরআন শরীফ জানে, ভালো পড়তে পারে, ভালো কারি আছে, তো তাকে আমরা ইমামতি করতে দিয়ে দেবো। আর মুসলমানরা যদি মহিলাদের ইক্তেদা করে আর মহিলাদেরকে নেতা মানে, ইমাম মানে একদিক থেকে নেতাও, তো যদি নেতা মানে এ জাতির ধ্বংস হবে কি হবে না বলে। আর ওবি হাদিস পাকের মধ্যে এসছে যে মহিলাদেরকে তোমরা ইমাম বানাবে না। তাহলে বোঝা গেল এ হাদিস থেকে যদি আমভাবে অর্থ নেই যে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তাহলে দাঁড়াবে যদি তোমাদের মধ্যে মহিলা বেশি কোরআন জানেওয়ালা হয়, বেশি জানেওয়ালা হয়, বয়স্ক হয়, তাহলে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া উচিত, যুক্তি তাই বলছে। কিন্তু পৃথিবীর কেউ এই হাদিস থেকে এই ইস্তেদলাল করেছে? তাহলে বোঝা যাচ্ছে হাদিস আর কোরআন তার জায়গায় ঠিক আছে, এর অর্থের মধ্যে বিকৃত ঘটিয়েছে একটা দল। আর ওলামাদের জিম্মাদারি হচ্ছে যে অর্থের মধ্যে যখন বিকৃত ঘটাবে তখন তাকে সঠিক অর্থ পেশ করা ওলামাদের জিম্মাদারি। ওই জন্য আপনাদের এলাকায় এত ওলামা একরাম আজকে জড়ো হয়েছে। আর এটা রসুলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভি আছে, যেটা শায়খ মোহাম্মদ আওয়ামা আসারুল হাদিস শরীফ ফি ইখতিলাফিল আইমাতিল ফুকাহা কিতাবের প্রথমেই এই হাদিস নকল করেছে। জাহেলদের অপব্যাখ্যা থেকে, মূর্খদের অপব্যাখ্যা থেকে দিনকে রক্ষা করবে ওলামা একরামদের এটা একটা জিম্মাদারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে এটা আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই হাদিস থেকে ওই ইস্তেদলাল হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রেওয়ায়েত তারা পেশ করেন যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আনহা, তিনি নামাজের মধ্যে, উনি বড় ফকিহা ছিলেন, ফকিহ ছিলেন, মহিলা ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি নামাজের মধ্যে পুরুষের মতো করে বসতেন, এটা দলিল, এটাও জাকির নায়েক স্যার ভাই বলেছেন। আমরা বলি এটা তানাদের দলিল নয় বরং আমাদের দলিল। কেন? এই জন্য আমাদের দলিল যে তিনি পুরো নামাজের বর্ণনা দিচ্ছেন, নামাজের মধ্যে তিনি পুরুষের মতো বসতেন আর অন্য কোনো কথা বললেন না। নামাজের মধ্যে তিনি পুরুষের মতো হাত তুলতেন, নামাজের মতো তিনি পুরুষের মতো হাত মারতেন, নামাজের মতো তিনি পুরুষের মতো সেজদা দিতেন, এসব কথা নেই। আছে কি নামাজের মধ্যে তিনি পুরুষের মতো বসতেন, শুধু একটা বিষয় বোঝা গেল, বাকি সমস্ত বিষয় তিনি পুরুষের মতো নয় বরং মহিলাদের মতো করতেন, এটাই প্রমাণ হয়। আর বসার ক্ষেত্রে তানার কোনো মজবুরি ছিল যে মজবুরির কারণে তিনি মহিলাদের মতো বসতে পারতেন না পুরুষের মতো বসতেন, এটা হতে পারে। আর উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। তার আগে আর একটা হাদিস বলে দিই, যেটা হযরত ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুজামুল কবির এ কিতাবের মধ্যে হাদিস আছে, আর এলাউ সুনানের মধ্যে আল্লামা জাফর আহমদ উসমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এলাউ সুনানের মধ্যে হাদিস ভি নকল করেছেন। এই হাদিসটা এসেছে এইভাবে যে হযরত ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হে হজর,
তুমি যখন নামাজ পড়বে তখন তোমার হস্তদ্বয়কে কর্ণদ্বয়ের সমানে সমান করবে, আর স্ত্রী লোক তার হস্তদ্বয়কে বুকের সমান করবে। এটা কে বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াইল ইবনে হাজারকে তালিম দিচ্ছেন যে হে হাজার, তুমি যখন নামাজ পড়বে তোমার হাতকে কান পর্যন্ত তুলবে, আর তোমাদের মহিলারা যখন নামাজ পড়বে তো বুক বরাবর তুলবে। এই হাদিসের একটি রাবি ছাড়া, খুব ভালো করে গৌর করেন, একটি রাবি ছাড়া সমস্ত রাবি সিকা। আমি মেনে নিলাম একটি রাবির উপরে কালাম আছে, যদি কালামও থাকে, ইলাউ সুনানে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ বলছেন, আমরা সূক্ষ্ম কিয়াসের দাবি অনুযায়ী এই হাদিসটাকে পেশ করেছি, বতৌরে ইস্তেদলালের জন্য আমরা পেশ করেনি, বরং সূক্ষ্ম কিয়াসের দাবি হচ্ছে এটা, মহিলারা আপাদমস্তক, তিরমিজি শরীফে আছে যে আপাদমস্তক পর্দার জিনিস, সুতরাং পর্দার কারণে মহিলাদেরকে হাত সিনা পর্যন্ত ওঠানো বেশি পর্দার দিকে সাপোর্ট করছে, আর কান পর্যন্ত ওঠানোর দিক থেকে বেশি পর্দা নয়, বরং সিনা পর্যন্ত ওঠানোতে বেশি পর্দা আছে। এটা সূক্ষ্ম কিয়াসের দাবিতে আল্লামা জাফর আহমদ উসমানী নকল করেছেন, কিন্তু তারপরে কি বলেছেন, যেটা আমি উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলার রেওয়ায়েতটা বলতে যাচ্ছিলাম, মাঝখানে রুকলাম, ওইটাকে আমি এখানে পেশ করছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা কিতাব লিখেছেন জুজুল রাফায় আদাইন, ওই জুজুল রাফায় আদাইনের মধ্যে তিনি হাদিস নকল করেছেন, এখানে নকল করেছেন ওই হাদিসটা যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দেখেছি, আনহাকে দেখেছি, আর তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সের মহিলা সাহাবি, নামাজের মধ্যে তিনি সবচেয়ে বেশি বয়সের মহিলা সাহাবি, আর নামাজে তিনি কাঁধ পর্যন্ত হাত তুলতেন, কাঁধ পর্যন্ত হাত তুলতেন। আচ্ছা, জুজুল রফায়দাইন এই হাদিসটা যখন তুলেছেন, এই হাদিসের রাবি সব সিকা, এখানে কোনো জঈফ নেই, সব রাবি সিকা, আর উনি সাহাবি, সাহাবির কৌল, সাহাবির কৌল, এটা নকল করা হয়েছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হচ্ছে যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজে পুরুষের মতো বসতেন, হাত তোলার ক্ষেত্রে মহিলাদের মতো করতেন, এটা থেকে প্রমাণ হচ্ছে। দুটোকে আমি ক্রস রেফারেন্সে নিয়ে আসতে চাইছি, এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, মহিলাদের জন্য সতরে পার্থক্য আছে কি নেই, আপনারা জবাব দেবেন, ওলামারা নয়, সাধারণ লোক যারা আছেন তারা জবাব দেবেন। আমি যদি নামাজ পড়ার ক্ষেত্রে, বা আপনি যদি নামাজ পড়ার ক্ষেত্রে, বা আমি আমার ভাই আহলে হাদিস ভাইদেরকে বলবো যে তানারা যখন নামাজ পড়বেন যদি মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েন, আর আকসার তো তারা মাথায় টুপি না দিয়ে নামাজ পড়েন, খালি গায়ে নামাজ পড়েন, নাভি থেকে যদি হাঁটু পর্যন্ত পরিপূর্ণরূপে ভালোভাবে ঢেকে নেয়, নাভি থেকে, কথাটাকে নোট করেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি কোনো পুরুষ মানুষ ঢেকে নিয়ে নামাজ পড়ে, এবারে মুফতিদেরকে জিজ্ঞাসা করেন নামাজ হয়ে যাবে কি যাবে না, বেশাক হয়ে যাবে, হ্যাঁ সুন্নতের খেলাফ হবে কিন্তু নামাজ হয়ে যাবে, ফরজ তরক হবে না, ফরজ আদায় করে দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু বলুন, আপনাদের স্ত্রীদেরকে কি এই মাথাটা খুলে নামাজ পড়ালে নামাজ হয়ে যাবে? স্ত্রীরা যদি মাথার চাদরটা খুলে দেয় তাহলে কি নামাজ হয়ে যাবে মনে হচ্ছে? আপনারা বলেন নামাজ হবে? তাহলে বোঝা গেল নামাজে সতরের মধ্যেও পার্থক্য রয়েছে, নামাজে সতরের মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, আবু দাউদ শরীফের হাদিসে এসছে যে কোন পুরুষের চুল যদি লম্বা হয়, যেমন মহিলাদের লম্বা চুল হয়, আর সে যদি চুলে খোঁপা বেঁধে রাখে আর ওই অবস্থায় নামাজ পড়ে, তো আবু দাউদ শরীফের হাদিসে আছে মাকরু হবে, কিন্তু কোন সমাজের মধ্যে সতরের মধ্যে পার্থক্য আছে। এবং খোপা বাঁধার যে কথাটা বলছিলাম, যে কোন পুরুষ যদি খোপা বেঁধে নামাজ পড়ে তার নামাজ মকরু হবে, কিন্তু কোন মহিলা যদি খোপা বেঁধে নামাজ পড়ে তার নামাজ মকরু হবে না, পরিষ্কার কথা একদম। তাহলে বোঝা গেল যে এই নামাজের মধ্যে পুরুষ আর মহিলার পার্থক্য আছে,
এবং আরো অনেক হাদিস এ ব্যাপারে রয়েছে, মহিলারা জড়ো সড়ো হয়ে সেজদা দেবে। একটা মোকাম্মল কিতাব আমার সামনে আছে, বাংলাদেশ থেকে বের হয়েছে, আপনারা কিনে নেবেন, ছোট্ট একটা কিতাব, নামাজে নারী ও পুরুষের ব্যবধান। এই কিতাবটাতে প্রথমে হাদিস নিয়ে এসছে এক একটা বিষয়ে, তারপরে ইমামদের, চার ইমামদের ফতোয়া নিয়ে এসছেন যে চার ইমামদের কি কওল আছে এই কিতাবটাতে নিয়ে এসছেন। তারপরে এ ব্যাপারে সাহাবা একরামদের কি আকওয়াল আছে এগুলোকে সব জমা করেছেন এই কিতাবের মধ্যে, ফিকহের কিতাবে কি মতামত আছে সমস্ত কিছু জমা করেছে। আমি যদি এ ব্যাপারে বলতে চাই তো এটাতেই তো শুধু আধ ঘন্টা শেষ, তো আমি আবার প্রসঙ্গ চেঞ্জ করব। তবে একটা কথা বলে যাই, যেটা আমাদের ওলামা একরামদের খেদমতেও আমি এটা পেশ করতে চাই যে এইটাকে খুব খেয়াল রাখেন, এখানে তো চার মাজহাবের ফতোয়াকে একত্রিত করেছেন, চার মাজহাবে, এবং তার সাথে সাথে হাদিস এবং আসারে সাহাবা পেশ করেছেন এই কিতাবের মধ্যে, আর বিভিন্ন পার্থক্যকে ওনারা দেখিয়েছেন। এবং মহিলাদের জন্য জামাতের সাথে নামাজ পড়া জরুরি নয়, বরং মহিলারা বাড়িতে আন্দার মহলে নামাজ পড়বে এটাও, এবং মহিলারা জুমাতে নামাজ পড়া তাদের জন্য জরুরি নয়। এই সমস্ত বিষয়গুলো তো সবই পার্থক্য রয়েছে, হাত তোলাতে পার্থক্য রয়েছে, সিজদাতে পার্থক্য, রুকুতে পার্থক্য, এবং কেরাতে পার্থক্য। মহিলারা জোরে আওয়াজে কেরাত পড়তে পারবে না, বরং পুরুষরা জেহরি নামাজে জোরে আওয়াজে কেরাত পড়বে, কিন্তু মহিলারা জেহরি নামাজ হোক চাই সিররি নামাজ হোক, প্রতিটা নামাজ তাদেরকে সিররি পড়তে হবে। এ সমস্ত পার্থক্য ওয়াজে তওরের উপরে সূর্যের আলোর মতো স্পষ্ট। এরপরে আমি বলতে চাই, আচ্ছা আমাদের কথা কিন্তু সংক্ষিপ্ত করার জন্য বলা হচ্ছে, তাই জন্য আমরা সংক্ষিপ্ত করব, আমাদের ওলামা হযরত বসে আছেন, তো আমি একটা শুধু হাওয়ালা দেখিয়ে দিই আর ওই বিষয়টাকে অফ করে দিচ্ছি যেটা মহিলারা মসজিদে যাবে কি যাবে না। তো এই কিতাবটাও আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন। নেক আওরাতে কাহা নামাজ পড়ে, এটা মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ওই কিতাবটা এত জামিয়াতের সাথে প্রমাণ করেছে যে মহিলারা মসজিদে নামাজ পড়বে না ঘরে পড়বে, এত মজবুতির সাথে তিনি প্রমাণ করেছেন। এই ছোট্ট একটি কিতাব এর মধ্যে আছে। তবে আমি যেটা দেখাবো বলছিলাম যে আহলে হাদিস ওলামা একরামদের মধ্যে অনেক ওলামা এ ফতোয়া দিয়েছেন যে মহিলাদের সঙ্গে পুরুষের নামাজের পার্থক্য আছে, এবং হানফি মাজহাব, সাফি মাজহাব, মালিকি মাজহাব, এদের সমস্ত মুজতাহিদদের ফতোয়া রয়েছে। আচ্ছা মুজতাহিদদেরকে তো মানার কথা কোরআন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ আর রাসূলের দিকে ফিরে যাও। অনেকজন বলবে তো এখানে তো আল্লাহ আর রাসূলের দিকে ফিরতে বলা হয়েছে, তাহলে তো আমরা মুজতাহিদদের দিকে ফিরবো না, যখন তানাজা হবে, বিতর্ক হবে, তখন তো ফিরবো না। কোরআন শরীফের অন্য আয়াতে স্পষ্ট নাস মজুদ রয়েছে যে ইদা জা আমুল আমরু মিনাল আমনি আবিল খাউফি আদাউ বিহি ওয়ালাউ রদ্দু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম। ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম শব্দ স্পষ্ট কোরআনে আছে, তোমরা রুজু করো রাসূলের দিকে এবং উলিল আমরের দিকে, এ শব্দ কোরআনে আছে। কিন্তু যে মুজতাহিদ নয় আর এই সমস্ত বিষয়ে মুজতাহিদদের ফয়সালাকে ইনকার করবে তার কি হবে? এই তাফসীরে তাবারী আমার হাতে আছে, তাফসীরে তাবারী ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহি তাআলা লেখা এই কিতাবটির হাওয়ালা নকল করেছে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সুনানের ৬ নম্বর খণ্ডতে, যেখানে হজ্জের বয়ান করেছেন সেখানে, এটা পুরো হজ্জের অধ্যায় একটাই খণ্ডের মধ্যে, এটা প্রায় ১৭ খণ্ডে শেষ, কিন্তু এখানে শুধু হজ্জের বয়ান করেছে। এখানে কি লিখেছে, এর হাওয়ালা লিখেছে, এইটার হাওয়ালায় তাফসীর ইবনে জারির তাবারী কি বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজনে ছিলেন, আর দুই ব্যক্তি হজের উদ্দেশ্যে গিয়েছেন, আর হজ করতে গিয়ে তানাদের মধ্যে একজন একটা পাথর তুলে একটা হরিণকে মেরে দিয়েছে, হরিণটা মারা গিয়েছে, কিন্তু হরিণকে মারার উদ্দেশ্যে পাথর ছুড়িনি, বরং কোনো লাজুক জায়গায় লেগে গিয়েছে, পাথর ছুড়ে দিয়ে লেগে যেতে মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে বলো চলো আমরা তো হেরাম অবস্থায় আছি, দম দিতে হবে, তো কি মাসলা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে জিজ্ঞাসা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে একটা বকরি জবাই করে দাও। তা তানারা দেখেছেন যে যখন এই প্রশ্ন করা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফের দিকে দেখে যেন কি বললেন, তারপরে ফতোয়াটা দিলেন। এনাদের মধ্যে একজন বলছেন হয়তো ওমর রাদিয়াল্লাহু মাসলাটা ভুলে গিয়েছেন, সুতরাং একটা ছোট ছাগল দিলে হবে না, বরং একটা উট কোরবানি করে দিই, তাহলে সাত ভাগ ওর মধ্যে হবে, তাহলে আমাদের আর কোনো গোনায় বাকি থাকবে না, কোনো অপরাধ বাকি থাকবে না। তো উটকে যখন নহর করে দিয়েছে
তখন কোন ব্যক্তি এসে হযরত ওমর রাদিয়াল্লাহকে জানিয়েছেন যে উট নহর করেছে, আপনি ছাগল জবাই করতে বলেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহ চাবুক নিয়ে দৌড়াচ্ছিলেন, আর লোকটাকে পাওয়ার পরে যখন চাবুক মারছে আর বলছে যে হারাম শরীফে তুমি মানে পশু হত্যা করছো আর মুজতাহিদদের ফতোয়াকে অবজ্ঞা করছো, এই জন্য তোমাকে মারা হচ্ছে, জেনে নেন যে যদি মুজতাহিদ না হয় আর মুজতাহিদদের ফতোয়াকে অবজ্ঞা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল যদি আজকে থাকতো আজকে এদেরকে চাবুক মারা হতো। ইবনে জারির আত-তাবারী নকল করেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ।